আমবাগানে কুড়াতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক সপ্তম শ্রেণীর ছাত্র। ছেলেকে ফিরে পেতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন নিখোঁজ ছাত্রের বাবা রাম মণ্ডল। জানা গেছে নিখোঁজ স্কুল ছাত্রের নাম অমিত মণ্ডল, বয়স 12 বছর। ভূতনি নন্দীটোলা হাই স্কুলের সপ্তম শ্রেণীতে পড়াশুনো করত সে। বিগত আনুমানিক 19 দিন আগে নিখোঁজ হয় অমিত, এমনটাই খবর। ঘটনার সম্পর্কে জানা গিয়েছে সকাল আনুমানিক 7টা নাগাদ টিউশন থেকে বাড়ি ফিরে আসে অমিত। এরপর বাড়ি থেকে একটি ব্যাগ নিয়ে আমবাগানে আম কুড়োতে যায়। দীর্ঘ সময় কেটে গেলে বাড়ি ফিরে না আসে অমিতকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। কোনো সন্ধান না পেয়ে ভূতনি থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে অমিতের পরিবার। আমার ছেলে টিউশন গিয়েছিল সকালে, উঠে 6টাতে টিউশন যাই, 1 ঘন্টা পড়াই, 7টাতে বাড়ি চলে আসলো। আবার বাড়ি, হ্যাঁ, সকাল 7টা বাড়ি এসে আমার ছেলে ব্যাগটা রেখে দেয় টিউশনের, আর একটা ফাটা ব্যাগ নিয়ে আম কুড়াতে যাই। আম কুড়াতে গিয়ে আমার ছেলে আর আসলো না ঘুরে। সন্ধ্যা হয়ে গেল, ছেলেকে খোঁজাখুঁজি করছি, কোথাও আর ছেলেকে আর পাওয়া যাচ্ছে না। ঝাড়খণ্ডের দিকে গেলাম খুঁজতে, ঝাড়খণ্ড খুঁজলাম পুরো ঝাড়খণ্ড। সে যখন না পাওয়া গেল, চারিদিকে খুঁজে খুঁজে যখন না পাওয়া গেল, তখন আর আমরা খোঁজ না পেয়ে পুলিশ সাহায্যে মিডিয়ার জন্য আবেদন করছিলাম। আপনার ছেলের নাম কি? অমিত মণ্ডল। বয়স কত হবে? 12 বছর। কোন ক্লাসে পড়াশোনা? 7A। কোন স্কুলে? নন্দীটোলা হাই স্কুল। কি মনে করছেন? মনে করছি আমার ছেলে কোথাও চলে গেল না, কেউ মেরে ফেলে দিল। হ্যাঁ, খুব ভয় আতঙ্ক আছে, খাবার খাওয়া যাচ্ছে না। আচ্ছা, থানাতে জানিয়েছেন? হ্যাঁ, থানাতে জানিয়েছি। থানা কোনো কতদিন হয়েছে আপনার ছেলে নিখোঁজ? আজকে 19 দিন হয়ে গেল। কী চাইছেন আপনি? আমার চাইছি যে আমার ছেলেটাকে একটু খোঁজ তাড়াতাড়ি করে, যেমন যে পুলিশের সাহায্যে আমার ছেলেটাকে তাড়াতাড়ি খোঁজ পাওয়া যায়। কোথায় বাড়ি আপনার? ভূতনি। ভূতনি কোথায়? ভূতনি ওই গঙ্গার ধারে। কী গ্রামের নাম? কী? কেশবপুর কলোনি। আপনার নাম? রাম মণ্ডল।